ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায় ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আর আগামীকাল শনিবার দিন চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা নিশ্চিত প্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে চার চারটি সৌভাগ্যশালী রাশির নাম জানাতে চলেছি, যে রাশিগুলির আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী চার রাশি, আসুন একে একে জেনে নেওয়া যাক। তবে শুরুতেই একটি কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি এই ভিডিওতে যে চারটি রাশির কথা বলবো তাদের প্রত্যেকের জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই তা কিন্তু কখনোই ভাববেন না। কারণ এই প্রাপ্তির যে মেন মালিক বা যাকে বলা হয় কারকগ্রহ, সেটি হচ্ছে রাহুগ্রহ। আগে দেখুন আপনার ব্যক্তিগত বার্চার্ট বা জন্মছকে রাহুগ্রহ কোনভাবে অবস্থান করছে, কত ডিগ্রিতে অবস্থান করছে এবং বর্তমান দশান্তদশা কি সাপোর্ট করছে আপনার বার্চার্টের সাথে। এত কিছু বিষয় কিন্তু নির্ভর করে প্রাপ্তি যোগের জন্য। যারা মনে করেন যে টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে যায়, তারা ভুল ধারণার মধ্যে রয়েছে। তাই অবভিয়াসলি আগে আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করে নিতে পারেন। এছাড়াও যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য বড় বড় প্রাইস মিস হয়ে যাচ্ছে একটু 19 আর 20 জন্য, তারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে স্থির করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ পরিধান করুন। আরেকটি খুশির খবর, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও কিন্তু চালু হয়ে গেছে রাহু রক্ষা কবচের উপর। অর্থাৎ যখন কবচটি হাতে পাবেন কেবলমাত্র তখনই তার মূল্য আপনাকে প্রদান করতে হবে। তাই দেরি না করে এখনই কল করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 7586072999। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের রাহুকাল কখন রয়েছে আর কখন রয়েছে শুভ সময়। অ্যাকচুয়ালি রাহুকাল যেটা বলা হয় সেই সময়টি অশুভ সময় হিসাবে ধরা হয়, সেই সময়ে কোনো রকম শুভ কাজ কিন্তু করা যায় না। আর যে শুভ সময়ের কথা আমি বলবো সেই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। তো রাহুকাল যে সময়টি হতে চলেছে সেটি হলো সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এবং আমি এখন যে শুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে আপনাদের কাজে লাগিয়ে নিতে হবে। সেই সময়টি হচ্ছে সকাল 7টা 2 মিনিট থেকে 8টা 20 মিনিট পর্যন্ত। আরেকটি শুভ সময় হচ্ছে সকাল 11টা 10 মিনিট থেকে দুপুর 1টা 46 মিনিট পর্যন্ত। এই দুটি সময়কে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। আসুন এবার আমি একে একে আগামীকালের চারটি সৌভাগ্যশালী রাশির নাম জানাতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। তার মধ্যে প্রথম যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন, অর্থাৎ কোটি টাকা কিন্তু পেতে চলেছেন। তবে কোটি টাকা তারাই পাবে যাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহুগ্রহ শুভ অবস্থায় রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য, আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারা কিন্তু কোটিতে খেলতে চলেছেন। তবে কোটিতে খেলতে গেলে অবভিয়াসলি আপনার ব্যক্তিগত বার্চার্ট বা জন্মছকে প্রাপ্তি যোগ থাকার প্রয়োজন রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং
8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য, আপনার ব্যক্তিগত বার্থ চার্ট অনুযায়ী আলাদা হতে পারে। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কিন্তু কোটিতে খেলতে চলেছেন। তবে অবভিয়াসলি কোটিতে খেলতে গেলে আপনার ব্যক্তিগত বার্চাটি রাহুগ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, যেটি আমি আপনাদের বারবার রিমাইন্ড করে দিচ্ছি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 7। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য, আপনার ব্যক্তিগত বার্চাট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী শেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শনিবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও হতে চলেছেন সৌভাগ্যশালী রাশিগুলির মধ্যে একটি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য, আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।